যাদেরকে বিয়ে করা হারাম তাদের বিষয়টা না জানার কারণে আমরা আজকে নাতনির সাথে গল্প করি, ঠাট্টা মশকরা করে। নিজের মেয়েকে বিয়ে করা যেমন হারাম, নিজের মেয়ের মেয়ে নাতনিকেও বিয়ে করা হারাম। নিজের ছেলে যেমন তার সন্তান আপনার কাছে হুবহু তেমন। নাতনি হয়েছে, দাদি এসে দাদার কাছে খবর কয়, এই আপনার তো আর একটা বউ আইছে। আস্তাগফিরুল্লাহ, আরেকটা বউ তো আইছে দুনিয়াত। কো মানে কোন নাতনি হইছে, নাতনি বিয়ে করা যাবে তো? সে বউর সম্পর্কে কেমনে জড়া? নিজের মেয়ের সাথে ঠাট্টা মশকরা করতে গিয়ে যে সীমায় দেওয়া আমরা হারাম মনে করি, মেয়ের সাথেও ঠাট্টা করতে গেলে ওটাকে হারাম মনে করতে হবে। বিয়ে করা হারাম ২০ ধরনের নারী। হাদিসে আসছে, কোরআনে আসছে ১৪ জন, হাদিসে আসছে বাকি ৬ জন, ৬ জন বা ৭ জন, ২১ জন হতে পারে, আমি সংখ্যা বলছি। ১ নাম্বার মা, দ্বিতীয় সৎ মা, তৃতীয় বোন, চতুর্থ সৎ বোন, পঞ্চম দাদি, তার মা, তার মা, তার মা। দাদি আছে, দাদির উপরে যাস, মা মায়ের উপরে যাস, নানি নানির উপরে যাস, মেয়ে মেয়ের নিচে যাস। মেয়ে হারাম, তার মেয়ে হারাম, তার মেয়ে হারাম, তার মেয়ে হারাম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ছেলের কন্যা আপনার নাতনি, তার মেয়ে হারাম, তার মেয়ে হারাম, তার মেয়ে হারাম, নিচে যা আছে সব হারাম। ফুফু, খালা, সৎ মেয়ে। আপনি বিয়ে করছেন এমন এক নারীকে যে নারীর আগের সন্তান আছে, তার আগে হাজব্যান্ড ছিল। তাহলে আপনি এই মেয়েটাকে বিয়ে করার পরে তার সংসার যখন শুরু করলেন, এইলে তো জোফা হলো, তখন ওই মেয়েটা আপনার জন্য মহারামা, তাকে আর বিয়ে করা যাবে না। ভাতিজি, আপন ভাইয়ের মেয়ে, স্বাস্থ্য ভাইয়ের মেয়ে বিয়ে করা যায়। আমাদের দেশে আমরা এখানে সীমাটা লঙ্ঘন করি, স্বাস্থ্য ভাইয়ের মেয়ের সাথে পর্দা করে না। অথচ হযরত আলী বিয়ে করছে কাকে? স্বাস্থ্য ভাইয়ের মেয়ে না। ফাতেমা তো ওনার ভাতিজি, স্বাস্থ্য ভাইয়ের মেয়ে। রাসূল আর হযরত আলী তো স্বাস্থ্য ভাই না। তাহলে স্বাস্থ্য ভাইয়ের মেয়ে বিয়ে করা যায়, আপন ভাইয়ের মেয়ে বিয়ে করা যাবে না। ভাগ্নি, আপন ভাগ্নি, দুধ মা যেমন আপন মাও তেমন। আপন মায়ের কারণে যারা হারাম হয়, দুধ মায়ের কারণেও তাদেরকে বিয়ে করা হারাম। পুত্রবধূ, শাশুড়ি, সমলিঙ্গ, ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে, এমন কালচার দুনিয়া। আস্তাগফিরুল্লাহ, আদা হারাম, আদা হারাম। দুই বোনকে একসাথে বিয়ে করা হারাম। বউ আছে, শাড়ি লইয়া পলাই গেছে, ওটা আবার সিলেট গিয়া বিয়ে করে ফেলছে, কোর্ট ম্যারেজ হবে তো? জি না, বউয়ের বিয়েটা বাতিল হবে না, বউয়েরটা ঠিক আছে। পরে যে করছে শালিকে, বউ থাকা অবস্থায় শালিকে বিয়ে করলে সে বিয়েটা হবে না, এটা বিয়ে না। স্ত্রীর খালা এবং ফুফু, স্ত্রী থাকা অবস্থায় একসাথে বিয়ে করা হারাম। বউ মরে গেছে, বউয়ের খালাকে বিয়ে করা যায়, কিন্তু বউ জীবিত অবস্থায় আপনার অধীনে আছে, ওই অবস্থায় তার খালাকে একসাথ করা হারাম, ফুফুকে একসাথ করা হারাম, অন্যের বউ বিয়ে করা হারাম। যার স্বামী আছে তাকে আপনি বিয়ে করতে পারবেন না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমার ভাইয়েরা, সময় শেষ হয়ে অনেক দূর আগে গেছে। আর ২-৩টা পয়েন্টে সংক্ষেপে কথা বলে শেষ করছি। অমুসলিম মেয়েকে বিয়ে করা যাবে না। আজকে হিন্দু বিয়ে করা শুরু করছে বাংলাদেশের লোকেরা, হিন্দুর কাছে মেয়ে বিয়ে দেয়। এগুলো বিয়ে না। বহু বিবাহ ইসলামে অনুমোদিত, উৎসাহিত করা নয়। যদি কেউ করে, দুস্ত্রীর সাথে তাকে সমান ব্যবহার করতেই হবে। বিবাহের অনুষ্ঠানে টেবিল ফাতায়া, তারপরে টাকা নেয়, সাদাবাজি করে, এটা একটি একবারে অশোভন আচরণ। এটা ইজি হয়ে গেছে, প্রচ্ছন্ন ডাকাতির মতো। এখন বিবাহের কার্ড পাইলে অনেকে জিহ্বা শুকিয়ে যায়। মাসে বেতন পায় 10-12 হাজার, নুন আনতে পান্তা পোড়ায়। ওই মাসে যদি 3টা বিয়ের কার্ড আসে, সামাজিকতা রক্ষা করতে গেলে 500-1000 টাকার নিচে দেয়ার কোনো সুযোগ নাই। হাওলাত বরাত করে 1000 ম্যানেজ করছে, এখন 4 নাম্বার কার যদি আসে এটা আক্কেল করবে। আগের জামানায় ডাকাতি করার জন্য ডাকাতরা নাকি সিটি দিত, এখন বিবাহের কাট কি হয়ে গেছে ডাকাতের চিঠির মতো। এই কালচারটা আস্তে আস্তে তুলে দেয়া দরকার, রাজি আছেন নি? চেষ্টা শুরু করেন, সম্ভব সম্ভব। এমন 2-4টা বিয়ে আমি খেয়েছি যেখানে কোনো টেবিলের ব্যবস্থায় রাখিনি, এমন কার্ডও পেয়েছি নিচে লেখা বিশেষ দ্রষ্টব্য, কোন রকম মেহরবানি করে কোন রকম উপঢৌকন আনবেন না। এগুলাই করা উচিত, বহু প্রদর্শন। আস্তাগফিরুল্লাহ। এই যে কমিউনিটি সেন্টারে দেখবেন বিয়ের পরে বউটারে সাজায়া গোজায়া ফুলের মালা দিয়া সামনে বসায়া রাখে পুরা হিন্দুদের দেবী মূর্তির মতো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বহু প্রদর্শনী চলছে, হারাম। এই কাজটা করবেন না। আপনার মেয়েকে আপনি এইভাবে দেখাচ্ছেন, পরপুরুষকে আরো সাজায়া গোজায়া। বিবাহের কিসের বরকত থাকে? প্রত্যেকের চাহনির মাঝে শাহওয়াত আছে না নাই? স্বাদ আছে না নাই? একটা বেগানার দিকে তাকাইলে মনে স্বাদ জাগে। তুমি বিয়ে করছো লাখ টাকা খরচ করে, স্বাদ নিল হাজার পুরুষ। আরে ভাই, তরকারি রান্না বান্না করার পরে নিজেরা না খাইলে অন্য কেউ হাত দিলে আমরা কই এটো করে দিলি, এটো বলে না নাকি? এটো করে দিয়েছে, এক এক দেশে এক এক ভাষা বলে। তা আপনার বউ তো এটো করে দিছে হাজার জনে, কি করলেন কাজটা? এজন্য বউ প্রদর্শন করা যাবে না। অলিমাতে অপচয় রোধ করুন, খাবার নষ্ট করবেন না। বড় লোকে দেখাইতে গিয়া অর্ধেক খায় অর্ধেক ফালাইয়া দেয়, কত লোক না খাইয়া বলতেছে। এই জন্য বিবাহের অনুষ্ঠানকে তামাশার অনুষ্ঠান বানানো যাবে না। আল্লাহ তাআলা এই ক্রাইটেরিয়াগুলো, বিধানগুলো ফলো করে আমাদেরকে সুন্নাহ এই বিবাহের মজলিস মেনটেন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।